Steiner, San Jose Medir, 7.2 আমি এই তিনটা বিন্দুৰ ভিতৰত ত্ৰিভুজটো যদি কালি উলাও ইয়াৰ কালিটো হলে কি হ'ব জিৰো হ'ব তেতিয়া একে এনেকুৱা এটা মান আমি বিচাৰিব লাগে যাৰ কাৰণে কি হ'ব এই বিন্দু তিনিটা একৃষীয় হ'ব প্ৰথমতে আমি সলিউচন দিয়া আছে S7-2B51 আৰু চি ঠিক বিন্দু তিনিটা একৃষীয় যিটো একৃষীয় গতিকে আমি এই তিনিটা বিন্দু ভিতৰত বস্তুৰ কাৰণে উলিয়াওঁ ত্ৰিভুজ এ বি চিৰ কালিযোগটো জিৰ' হ'ব হাফ ত্ৰিভুজৰ কালিযোগটোতো আছিলে আমাৰ এক্স ওৱান ৱাই টু মাইনাছ ৱাই থ্ৰী প্লাছ এক্স টু ৱাই থ্ৰী মাইনাছ ৱাই ওৱান এক্স থ্ৰী ৱাই ওৱান মাইনাছ ৱাই টু এইটো কি হ'ব জিৰ' হ'ব ইয়াত এইটো হ'ল এক্স ওৱান এক্স টু ৱাই টু এক্স থ্ৰী ৱাই থ্ৰী এই দুইটো যে আমাৰ জিৰ'ৰ ইণ্টাৰভেল ইয়াতে এক্স ওৱান আমাৰ দিয়া আছে ছেভেন ৱাই টুটো দিয়া আছে আমাৰ ওৱান মাইনাছ ৱাই থ্ৰী মান আছে কে প্লাছ এক্স টু মান আছে ফাইভ ৱাই থ্ৰীৰ মান আছে কে মাইনাছ ৱাই ওৱানৰ মান আছে মাইনাছ টু মাইনাছ আছে প্লাছ টু হ'ব এইটো এক্স থ্ৰী মান আছে থ্ৰী মাইনাছ টু মাইনাছ ওৱান জিৰ' ইনটু টু ছেভেন ওৱান জাৰ ছেভেন ছেভেন ইনটু কে মাইনাছ ছেভেন কে ফাইভ কে ফাইভ টু জাৰ টেন থ্ৰী ইনটু মাইনাছ থ্ৰী এইলৈকে জিৰ' ছেভেন মাইনাছ ছেভেন কে ইয়াত ছেভেন আছে মাইনাছ ছেভেন কে আছে ইয়াত প্লাছ ফাইভ কে আছে এই দুটাৰ পৰা আমি মাইনাছ টুৱাইচ কে পাম প্লাছ টেন থ্ৰী থ্ৰী জাৰ নাইন মাইনাছ টুৱাইচ কে ইজিকেল টু মাইনাছ টুৱাইচ কে প্লাছ ছেভেণ্টিন মাইনাছ নাইন ইজিকেল টু জিৰ' টুৱাইচ কে প্লাছ এইট ইজিকেল টু জিৰ' হ'ব মাইনাছ টুৱাইচ কে ইজিকেল টু মাইনাছ এইট কে ইজিকেল টু ফ'ৰ এনেকৈ কে ইজিকেল টু ফ'ৰৰ বাবে বিন্দু তিনিটা প্ৰদত্ত বিন্দু তিনিটা একৃষীয় হ'ব নেক্সট আমি চাৰিটা প্ৰশ্ন আমি লৈছোঁ অনুশীলনী তিনি নম্বৰ অংকটো আমাৰ তিনি নম্বৰ অংকটো দিয়া আছে এটা ত্ৰিভুজৰ শীৰ্ষবিন্দু তিনিটা জিৰ' থ্ৰী এটা ত্ৰিভুজৰ শীৰ্ষবিন্দু তিনিটা ক্ৰমে দিয়া আছে জিৰ' মাইনাছ ওৱান টু ওৱান জিৰ' থ্ৰী এই শীৰ্ষবিন্দু তিনিটা বিশিষ্ট ত্ৰিভুজটোৰ কালি আমি উলিয়াব লাগে
হলে এবিসি বা ত্রিভুজ ইয়ার এ বি সি এটি দা কৃপবিন্দু তেতো সমকোণে 0 কমা মাইনাস 1 বি টু আছে আমার 2 1 আর সি টু আছে আমার 0 3 এই বিন্দু তিনটা বিসর ত্রিভুজটোর কালি নির্ণয় করব লাগে আর আৰু এই ত্ৰিভুজটোৰ বাহুকেইটাৰ মধ্যবিন্দু পি কিউ আই এই বিন্দু তিনিটা আমি ল'লো এ বি মধ্যবিন্দু পি বি চি মধ্যবিন্দু কিউ আৰু এ চি মধ্যবিন্দু আৰ এই মধ্যবিন্দুকেইটা আমি স্থানাংক লৈ কিনে কি কৰিব লাগে পি কিউ আই ত্ৰিভুজটোৰ কালি নিৰ্ণয় কৰিব লাগে আর তারপর আমি কি করব এই পি কিউ আর ত্রিভুজটো আর এ বি সি ত্রিভুজটোর কালি অনুপাত আমি নির্ণয় করব লাগে প্রথমত আমি এ বি সি ত্রিভুজের কালিটি উলাই লো আমি সলিউশন দেওয়া আছে ত্রিভুজ এ বি সির শীর্ষবিন্দু তিনিটার স্থানাঙ্ক কমে এ 0 মাইনাস 1 বি 2 1 আর সি 0 কমা 3 ত্রিভুজ এ বি সির কালি হাফ এক্স ওয়ান মাইনাস ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি এক্স টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু নেক্সট হাফ এক্স ওয়ানের মানটো আছে আমার জিরো ওয়াই টুর মানটো আছে আমার ওয়ান আর ওয়াই থ্রি আছে থ্রি প্লাস এক্স টুর মানটো হল টু থ্রি মাইনাস প্লাস ওয়ান প্লাস এক্স থ্রি মানটো আছে আমার জিরো ওয়াই ওয়ানের মান আছে মাইনাস ওয়ান আর ওয়াই টু মান আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান হাফ এইটো ইনটু কৰিলে জিরোয় হব প্লাস টু ইনটু ফোর প্লাস জিরো হব হাফ ইনটু টু ফোর যায় এইট ফোর বর্গ এক হব আমি এ বি সি ত্রিভুজটো কালি কলো চারি বর্গ এক এতিয়া আমি এই এ বি সি ত্রিভুজর এ বির মধ্যবিন্দু উলিয়াম ত্রিভুজ এ বির মধ্যবিন্দু পি স্থানাঙ্ক পি স্থানাঙ্ক হল জিরো প্লাস টু বাই টু কমা মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই টু যেহেতু আমার ওয়াই টু ওয়ান কমা জিরো হব নেক্সট বি সির মধ্যবিন্দুর মধ্যবিন্দুর কিউর স্থানাঙ্ক হব এইটো টু প্লাস জিরো বাই টু কমা ওয়ান প্লাস থ্রি বাই টু ওয়ান কমা টু হব এইটো নেক্সট এ সির মধ্যবিন্দু আর স্থানাঙ্ক হব এইটো জিরো প্লাস জিরো বাই টু কমা মাইনাস ওয়ান প্লাস থ্রি বাই টু এইটো জিরো কমা ওয়ান হব এতিয়া আমি এই বিন্দু তিনিটা আমি পালো কিমান ওয়ান কমা জিরো পালো এইটো পালো ওয়ান কমা টু পালো আর বিন্দু পালো জিরো কমা ওয়ান এই পি কিউ আর টি বস্তু আমি কি করব লাগে এতিয়া কালি নির্ণয় করব লাগে
ত্রিভুজ পি কিউ আর এর কালি হাফ এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হাফ। এটা আমি এক্স ওয়ানের মান আছে এইটো এক্স ওয়ান এইটো ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ওয়াই টু প্লাস এতে ওয়ান ওয়ান মাইনাস জিরো প্লাস জিরো টু হবো জিরো মাইনাস ওয়ান হাফ ওয়ান ইন্টু জিরো প্লাস ওয়ান প্লাস জিরো হাফ ইন্টু ইন্টু ওয়ান ওয়ান মাইনাস জিরো ওয়ান মাইনাস জিরো জিরো লৈছিলো আমি জিরো মাইনাস টু জিরো মাইনাস টু হবো এইটো আর ওয়ান লৈছিল এইটো টু মাইনাস ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান প্লাস ওয়ান হাফ ইন্টু টু জিরো টু ওয়ান। এটা আমি ত্রিভুজ পি কিউ আর কালি পাবো আমি ওয়ান পাইছো ওয়ান বর্গ একক। এটা আমি কি করিম ত্রিভুজ পি কিউ আর কালি ত্রিভুজ এ বি সি কালি এলো ওয়ান ইস্টু ফোর ত্রিভুজ পি কিউ কালি পাইছো আমি ওয়ান এ বি সি কালি পাইছো আমি ফোর মানে ওয়ান ইস্টু এতিয়া আমি চাৰি নম্বৰ অংকটো কৈছো আমাৰ এটা চতুৰ্ভুজৰ চাৰিটা শীৰ্ষবিন্দু দিয়া আছে আমাৰ এটা চতুৰ্ভুজৰ চাৰিটা শীৰ্ষবিন্দু দিয়া আছে এইটো ধৰা হ'ল চতুৰ্ভুজ এই চতুৰ্ভুজটোৰ আমাক এইটো ফ'ৰ মাইনাছ টু দিয়া আছে এ বিন্দু বি বিন্দু দিয়া আছে আমাক মাইনাছ থ্ৰী মাইনাছ ফাইভ চি বিন্দু দিয়া আছে আমাক থ্ৰী মাইনাছ টু আৰু ডি বিন্দু স্থানাংক দিয়া আছে টু কমা থ্ৰী। এতিয়া আমি ইয়াৰ এ চি বৰ্ণতানীয়ে হওক বা বি ডি বৰ্ণতানীয়ে হওক আমি কি কৰিব পাৰোঁ ইয়াৰ দুটা দিলৈ ভাগ কৰি ল'ব পাৰোঁ এই চাৰিটা শিশুবিন্দুষ্ট চতুৰ্ভুজটোৰে আমি বি ডি বৰ্ণতানী কি কৰোঁ আমি আমাৰ ইয়াৰ দুটা ত্ৰিভুজত ভাগ কৰি লওঁ এটা হ'ল এ বি ডি ত্ৰিভুজ আৰু এটা হ'ল বি চি ডি ত্ৰিভুজ এইটো এবাৰ কালিৰ ত্ৰিভুজৰ কালিৰ সূত্ৰত আমি কালি ওলাম আৰু এইটো ওলাম এবাৰ এই দুটা কালি ওলাই কিনে আমি যোগ কৰি দিলে এ বি চি ডি চতুৰ্ভুজটোৰ কালি আমি পাম। নেক্সট আমাক পাঁচ নম্বৰ অংকটোত কৈছে এটা ত্ৰিভুজৰ কি দিয়া আছে চাৰি নম্বৰ অংক তোমাৰ কৰিব দিয়া হ'ল। এতিয়া আমি পাঁচ নম্বৰ অংকটো আমাৰ দিয়া আছে এটা ত্ৰিভুজৰ তিনিটা শীৰ্ষবিন্দু দিয়া আছে এ বি চি এটা ত্ৰিভুজ এই ত্ৰিভুজৰ শীৰ্ষবিন্দুকেইটা স্থানাংক আমাৰ দিয়া আছে এ বিন্দু স্থানাংক দিয়া আছে ফ'ৰ মাইনাছ ছিক্স বি বিন্দু স্থানাংক দিয়া আছে আমাৰ থ্ৰী মাইনাছ টু আৰু চি বিন্দু স্থানাংক দিয়া আছে আমাক ফাইভ কমা টু। এতিয়া আমি এই ত্ৰিভুজটোৰ কি বুলিব লাগে এ ডি এটাৰ মধ্যমা এ ডি এটাৰ মধ্যমা এতিয়া আমি প্ৰমাণ কৰিব লাগে যে ত্ৰিভুজৰ মধ্যমাই ত্ৰিভুজৰ দুটা সমান কালি বিশিষ্ট ত্ৰিভুজত ভাগ কৰে গতিকে আমি এই এ বি চি ত্ৰিভুজৰ এ ডি এটাৰ মধ্যমা গতিকে এই মধ্যমাডালে ত্ৰিভুজটোক এ বি ডি আৰু এ চি ডি দুটা ত্ৰিভুজত ভাগ কৰিছে এই দুইটা ত্ৰিভুজৰ আমি কি কৰিম এতিয়া কালি ওলাম এবাৰ এ বি ডি ত্ৰিভুজটো কালি ওলাম আৰু এবাৰ এ চি ডি ত্ৰিভুজটো কালি ওলাম ওলাই কিনে আমি কি কৰিম ইহঁতৰ দুটা কালি সমান হৈছে নাই চাম যদি সমান হৈছে তেতিয়াহ'লে আমি
আমার ক্লাস নাইনত পৰা এটা কবিতা আছিলে ত্ৰিভুজৰ মধ্যমাই ত্ৰিভুজৰ দুটা সমান্তৰাল যুগ্মত ভাগ কৰে, এইটো সত্য প্ৰতিপন্ন হ'ব। এতিয়া আমি প্ৰথমে আমি কি কৰিম, এ দিনৰ যিটো মধ্যমা, গতিকে ডি হ'ল কি বি চিৰ মধ্যবিন্দু, গতিকে আমি ডি বিন্দুৰ স্থানাংক উলিয়াম। ডি বিন্দুৰ স্থানাংক হ'ল থ্ৰী প্লাছ বি আৰু চিৰ মধ্যবিন্দু যিটো থ্ৰী প্লাছ ফাইভ বাই টু কমা মাইনাছ টু প্লাছ টু বাই টু অৰ্থাৎ ফ'ৰ কমা জিৰ' এটা ফ'ৰ ডি বিন্দু চাব পাৰোঁ ফ'ৰ কমা জিৰ'। এতিয়া আমি এ বি ডি টি বুজা কালি লওঁ, এবাৰ এবাৰ এ চি ডি টি বুজা কালি লওঁ, ওলাই কিনে আমি প্ৰমাণ কৰি চাম। তাতে ছাত্ৰ আজি আমি ইমানতে এৰিছোঁ। থেংক ইউ।